হ্যালো ফ্রেন্ডস হাওয়ারিউ আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা যদি অনলাইন থেকে একটি পারমানেন্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে সবচেয়ে পেস্ট মাধ্যম তো আমরা এখন যে জব সাইটিতে আসি এটা হচ্ছে একটি ফেমাস জব সাইট এবং এটার নাম হচ্ছে freelancer.com ডট কম তো এই freelancer.com ডট অসংখ্য ধরনের ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে কপি পেস্ট জব আমরা যদি এখানে এর মধ্যে কপি পেস্ট জব লিখে যদি সার্চ করি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় চার লক্ষ হাজার কাজ এখানে রয়েছে এই যে দেখুন এটা একটি কপি পেস্ট জব এবং এটার জন্য পেমেন্ট রয়েছে আঠারো ডলার তারপর এটা একটি কপি পেস্ট জব এটার জন্য পেমেন্ট রয়েছে প্রায় সতেরোশো ডলার তারপর এটাও একটি কপি পেস্ট জব এবং এটার জন্য পেমেন্ট রয়েছে এগারো ডলার তো এভাবে আমরা যদি নিচের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে খুবই ভালো পরিমাণ পেমেন্টের অসংখ্য পরিমাণ কপি পেস্ট জব এখানে রয়েছে তো বন্ধুরা এখানে যে ধরনের কপি পেস্টের কাজগুলো পাওয়া যায় ঠিক ওই ধরনের একটি কাজ আজকে আপনাদেরকে একদম লাইভ করে দেখাবো তো আপনারা যদি কাজটি শিখতে পারেন এবং হচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে খুবই ভালো পরিমাণ একটি রেভিনিউ আর্ন করতে পারবেন তো আমরা এখান থেকে আমাদের সেই লাইভ কাজটিতে চলে যাব তো দেখুন কাজটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে ভিডিওটি স্কিপ করবেন না কারণ হচ্ছে ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন তাহলে হচ্ছে আপনারা কাজটি বুঝতে পারবেন না এবং হচ্ছে অনেক বিষয় যখন আপনাদের স্কিপ হয়ে যাবে তখন কিন্তু আপনারা ঠিকঠাকভাবে এখান থেকে আর্ন করতে পারবেন না সো এখান থেকে দেখুন বায়ার আমাদেরকে একটি সিট দিয়েছে এবং এখানে বলেছে যে হ্যালো দেয়ার হোপ ইউ আর ডুইং ওয়েল আই নিড ওয়ান হান্ড্রেড কোম্পানি ডাটা টু কম কপি পেস্ট ইন্টু গুগল স্প্রেডশিট আমাদের যে বায়ার তার হচ্ছে একশোটা কোম্পানির ডাটা কপি পেস্ট করতে হবে সেটা গুগল স্প্রেডশিটে এবং সে এখানে হচ্ছে একটি ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছে আমাদেরকে এবং এখানে বলছে হেয়ার আই অ্যাটাস অ্যান্ড এক্সেল শিট উইথ ওয়ান হান্ড্রেড কোম্পানির নেম সে আমাদেরকে একশোটা কোম্পানির নেমসহ একটি এক্সেল শিটও কিন্তু আমাদেরকে অ্যাটাচ করছে এই যে দেখুন এই শিটটায় এখানে হচ্ছে প্রায় একশোটা কোম্পানি উনি হচ্ছে আমাদেরকে এখানে অ্যানলিস্টেড করে দিয়েছে এবং হচ্ছে এখান থেকে বাকি ডাটাগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে you <laughs> তো দেখুন এখানে ওনার কি কী লাগবে উনি বলছে আই নিড ভিলো ডাটা টু কপি পেস্ট ওনার হচ্ছে নিচের এই ডাটাগুলো কপি পেস্ট করা লাগবে এক নম্বরে কোম্পানি নেম অ্যাড্রেস ফোন নাম্বার অফ এমপ্লয়ি নাম্বার অফ এমপ্লয়ি তারপর হচ্ছে আইপিও স্ট্যাটাস ওয়েবসাইট সিবি র্যাঙ্ক আর টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভ তারপর হচ্ছে অ্যাক্টিভ টেক কাউন্ট মান্থলি ভিজিট গ্রোথ তারপর হচ্ছে ডাউনলোড লাস্ট থার্টি ডেজ তারপর হচ্ছে মান্থলি ভিজিট এখান থেকে যে যে ডাটাগুলো লাগবে উনি হচ্ছে আমাদেরকে এই অ্যাক্সেল শিটে প্রত্যেকটা ডাটার জন্য এখানে আলাদা আলাদা কলাম আমাদেরকে করে দিয়েছে যেমন কোম্পানি নেম উনি হচ্ছে আমাদেরকে দিয়ে দিয়েছে এবং অ্যাড্রেসের ঘর আইপিও স্ট্যাটাস ওয়েবসাইট সিবি র্যাঙ্ক এই যে ঘরগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদেরকে কপি পেস্ট করতে হবে তো আমরা হচ্ছে এখান থেকে উনি আমাদেরকে যে জব সাইটটি বা যে ওয়েবসাইটটি আমাদেরকে এখানে প্রোভাইড করছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব এটাকে কপি করার পর আমরা হচ্ছে সরাসরি গুগলে চলে যাব এবং হচ্ছে এটাকে এখানে পেস্ট করে এন্টারে হিট করবো এন্টারে হিট করার পর আমাদেরকে এরকম একটি ওয়েবসাইটের এন্টারপেসে নিয়ে আসবে এবং এখান থেকে আমাদেরকে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতে হবে তো ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা সর্বপ্রথম উনি আমাদেরকে যে অ্যাক্সেল শিটটা দিয়েছে সেখানে চলে আসব তো এখান থেকে আমরা এই যে প্রথম যে কোম্পানি নেমটি রয়েছে এই কোম্পানি নেমটাকে আমরা কপি করব কপি করার পর আমরা সেই ওয়েবসাইটে চলে আসবো আসার পর এখানে যে আমরা সার্স একটা বার দেখতে পাচ্ছি এখানে এনে সেই নামটাকে আমরা এখানে পেস্ট করব পেস্ট করার পর দেখুন এই নামের আন্ডারে এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট কিন্তু শো করতেছে তো এখান থেকে যেই এই কোম্পানির নামটার সাথে যেই যে নামটা হচ্ছে নিচের ম্যাচিং হয় সেই নামটার উপর আমরা ক্লিক করবো দেখুন এটার নাম হচ্ছে মর্গান স্টেনলি তো আমরা এখানে প্রথম যেই রেজাল্টটি দেখতে পাচ্ছি এটার উপর আমরা দেখতে পাচ্ছি যে এটার সাথে সেম মিলে গেছে সো আমরা এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এই কোম্পানির যাবতীয় ডিটেলস আমরা এখান থেকে দেখতে পাবো তো প্রথমত কোম্পানির নেমটা আমাদের দেওয়া আছে তারপর আমরা এখান থেকে যদি দেখি আমাদের অ্যাড্রেসটা লাগবে সো আমরা এখান থেকে কোম্পানি অ্যাড্রেসটাকে খুঁজে বের করবো এই যে দেখুন এটা হচ্ছে কোম্পানি অ্যাড্রেস সো আমরা কোম্পানি অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করবো কপি করার পর আমরা হচ্ছে এক্সেল শিটে এসে এখানে অ্যাড্রেসের ঘরে এনে ডাবল ক্লিক করে হচ্ছে পেস্ট করব। তারপর হচ্ছে আইপিও স্ট্যাটাস সো আমরা এখান থেকে আমরা যদি এখানে একটু দেখি আইপিও স্ট্যাটাসটা কোথায় রয়েছে এখানে দেখুন এই যে আইপিও স্ট্যাটাস হচ্ছে ওনাদের পাবলিক সো আমরা এখান থেকে আইপিও স্ট্যাটাসটাকে কপি করব কপি করার পর আমরা এক্সেলে চলে আসব এক্সেলে আসার পর আমরা আইপিও স্ট্যাটাসের ঘরে এনে ডাবল ক্লিক করে হচ্ছে পেস্ট করব। তারপর হচ্ছে কোম্পানির ওয়েবসাইট সো কোম্পানি ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে আমরা এখান থেকে কোম্পানি ওয়েবসাইটটাকে কপি করবো কপি করার পর আমরা হচ্ছে এক্সেল শিটে চলে আসবো যেটা বায়ার আমাদেরকে প্রোভাইড করছে সেই সিটে এসে এখানে ওয়েবসাইটের ঘরে এনে আমরা হচ্ছে এটাকে পেস্ট করব তারপর হচ্ছে সিবি র্যাঙ্ক সো আমরা এখান থেকে যদি দেখি এখানে কার্সর রাখলে আমরা দেখতে পাচ্ছি সিবি র্যাঙ্ক এটার হচ্ছে তিরিশ হাজার তিনশো তিরিশ সো আমরা এখান থেকে এটাকে কপি করবো কপি করার পর আমরা এক্সেলে চলে আসবো তারপর সিবি র্যাঙ্কের ঘরে এনে এখানে হচ্ছে পেস্ট করবো জাস্ট সিম্পল কপি পেস্ট চপস তারপর হচ্ছে টোটাল প্রোডাক্ট এক আমরা যদি এখান থেকে একটু বড় করে নিই তারপর হচ্ছে টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভ আমরা এখানে টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভ এটা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না আমরা যদি এখান থেকে যদি টেকনোলজির ঘরে যদি যাই এখান থেকে টেকনোলজির ঘরে যদি যাই আমরা টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভ এই অপশানসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফর্টি থ্রি সো আমরা এখান থেকে টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভের ঘরে এখানে জাস্ট আমরা লিখে দেবো ফর্টি থ্রি তারপর নাম্বার অফ এমপ্লয়িজ ওনাদের টোটাল কতজন এমপ্লয়ী রয়েছে সেটা নাম্বার অফ এমপ্লয়িজটা আমরা এখানে দেখতে পাচ্ছি না আমরা সামারিতে চলে যাব সামারিতে গেলে আমরা এখানে এই যে নাম্বার অফ এমপ্লয়িজ দেখুন নাম্বার অফ এমপ্লয়িজ এখানে হচ্ছে দশ হাজার এক প্লাস সো আমরা এখান থেকে এটাকে ম্যানুয়ালি লিখে দেব জাস্ট ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান প্লাস এখান থেকে প্লাস আইকন দিয়ে দেব তারপর হচ্ছে অ্যাক্টিভ টেক কাউন্ট অ্যাক্টিভ টেক কাউন্ট আমরা হচ্ছে এখান থেকে যদি টেকনোলজিতে চলে যাই তাহলে এখান থেকে আমরা অ্যাক্টিভ টেক কাউন্ট দেখতে পাচ্ছি সিক্সটি ফাইভ সো আমরা এখান থেকে অ্যাক্টিভ টেক কাউন্ট এখানে হচ্ছে সিক্সটি ফাইভ আমরা বসিয়ে দেবো তারপর হচ্ছে মান্থলি ভিজিট গ্রোথ মান্থলি ভিজিট গ্রোথ আমরা এখানে পেয়ে যাব মান্থলি ভিজিট গ্রোথ হচ্ছে ইলেভেন পার্সেন্ট ওনাদের সো আমরা এখানে হচ্ছে ইলেভেন পার্সেন্ট দিয়ে দেবো জাস্ট এখানে পার্সেন্ট বসিয়ে দেবো তারপর হচ্ছে ডাউনলোড লাস্ট থার্টি ডেজ লাউন ডাউনলোড লাস্ট থার্টি ডেজ সো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি বারো হাজার সাতশো উনিশ সো আমরা এখানে হচ্ছে বারো হাজার বারো হাজার সাতশো উনিশ বসিয়ে দেব তারপর হচ্ছে মান্থলি ভিজিটস সো আমরা এখান থেকে মান্থলি ভিজিট দেখতে পাচ্ছি এটা থ্রি সিক্স সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান তো আমরা এটাকে এখানে বসিয়ে যেব থ্রি থ্রি সিক্স সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান সো এটা আমরা হচ্ছে এখানে বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা দ্বিতীয় কোম্পানির যেই প্রোফাইলটি রয়েছে আমরা হচ্ছে এক্সেল শিট থেকে দ্বিতীয় কোম্পানির নেমটাকে এখান থেকে কপি করব সরি এটা একদম লাস্টে চলে গেছে সো আমরা এখান থেকে দ্বিতীয় কোম্পানির নেমটাকে এখান থেকে আমরা কপি করব কপি করার পর আমরা হচ্ছে সেই জব সাইডে চলে যাব এখানে এসে আমরা দ্বিতীয় কোম্পানির নেমটাকে এখানে পেস্ট করব। পেস্ট করার পর দেখুন এই কোম্পানির নামটা কিন্তু প্রথম সার্চের সাথে মিলে যায় তো আমরা এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর ঠিক একইভাবে এখান থেকে আমরা হচ্ছে যাবতীয় ইনফরমেশান সবগুলো কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাবো এবং ঠিক একইভাবে আমরা হচ্ছে এখান থেকে কপি করব কপি করার পর আমরা হচ্ছে এখানে এনে পেস্ট করব। ঠিক এভাবে হচ্ছে এখানে একশোটা কোম্পানির ডাটা দেওয়া আছে তো এই একশোটা কোম্পানির ডাটা আমাদেরকে এভাবে কালেক্ট করতে হবে কালেক্ট করার পর এই সিটটা আমরা হচ্ছে বায়ারকে হ্যান্ড করতে হবে তো বায়ারকে হ্যান্ড ওভার করার জন্য আমরা হচ্ছে যে জব সাইট থেকে কাজটি পাবো সাপোজ আমরা এখানে যখন কাজের জন্য অ্যাপ্লাই করবো এই যে বিড নাওতে যখন আমরা অ্যাপ্লাই করবো তখন বায়ার তো আমাদেরকে অবশ্যই মেসেজ দিবে তো এই মেসেজের যখন চ্যাট বক্সে আমাদের সাথে বায়ারের সাথে কথা হবে সেই চ্যাট বক্সে আমরা হচ্ছে আমাদের এই এক্সেল শিটটা আমরা অ্যাটাচ করে দেবে অ্যাটাচ করে দিলে বায়ার হচ্ছে এটা রিভিউ করে দেখবে যদি কাজটা ঠিকঠাকভাবে হয় তাহলে তিনি আপনাকে পেমেন্টটা করে দেবে এবং পেমেন্ট নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না কারণ পেমেন্টের গ্যারান্টি হচ্ছে এই যে ফ্রিলান্সার সাইট রয়েছে এটাই আপনাকে দেবে এবং ওনারা আগে থেকে বায়ার থেকে পেমেন্টটা নিয়ে রাখে এবং হচ্ছে পরবর্তীতে যখন কাজটা বায়ার অ্যাকসেপ্ট করবে তখন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে বাই ডিফল্ট বা অটোমেটিক এটা কিন্তু পেমেন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে ধন্যবাদ